গুড মর্নিং ফ্রেন্ডস, লাভ কিচেন থেকে বলছি। আজকে আমি বাজার করেছি, দেখো সবজি এনেছি অনেক, শিম এনেছি, এখানে আছে উচ্ছে, এখানে আছে পেঁপে, আদা, টমেটো এনেছি আমি, এখানে অনেক কটা টমেটো এনেছি, এই চাটনি খাবার জন্য বা স্যালাড খাওয়ার জন্য প্রায় 4 কিলো। এখানে দেখো অনেকটা ডাটা এনেছি, এখন নতুন ডাটা বেরিয়েছে, সেই ডাটাটা আনলাম, না এখন ডাটা খেতে ভাল লাগবে। তারপরে এনেছি ধনে পাতা, দেখো ধনে পাতা। আরেকটা জিনিস এনেছি আমি, এই যে লাউয়ের ডোকা, লাউ শাক দুটো এনেছি, সব সময় পাওয়া যায় না তাই এনে রাখলাম দুটো। আর একটা লাউ এনেছি। আজকে আমাদের মর্নিং ব্রেকফাস্টে হয়েছে একটা ডালিয়া, সব সবজি দিয়ে একটা খিচুড়ি হয়েছে মুগ ডাল দিয়ে। আজকে এটাই আমাদের ব্রেকফাস্ট, খিচুড়ির সাথে এখানে রয়েছে লাড্ডু, লাড্ডু খাবো। আজকে অনলাইন ক্লাস নেই মেয়ের, এই জন্য টুকটুক করে একটু একটু করে কাজ করছি। আজকে আমার এই ডাইনিং টেবিলটার আর ওপরে কভার বোয়া বিছিয়ে রাখলাম, বেশ ভাল লাগছে, নতুন পরিষ্কার জিনিস পাতলে খুব ভাল লাগে। কিছু সিরামিকের জিনিস এখানে রয়েছে, সেগুলো আমি আলমারিতে তুলবো মুছে মুছে, বাইরে থাকলে এগুলো সব নষ্ট হয়ে যায়, তোমরা দেখতে পাবে এই জায়গাটা আমি একদম ক্লিয়ার করব। এইখানে রাখবো আমি, আলমারিটাও গুছিয়ে রাখবো, একটু ক্লিন করব। এটা হলো কাঁচের জানলা, কবে কলিন দিয়ে আজকে একটু ক্লিন করবো, তোমরা দেখতে থাকো, আরেকটা আমি ভিডিও করবো। এইগুলোই আমি আস্তে আস্তে অল্প অল্প করে দিচ্ছি, যাতে ভাল লাগে, বোর ফিল না করো তোমরা, ওকে। তারপর রান্না বান্না আছে, এগুলো আসলে অনেক ধুলো পড়েছে, ডাস্টিং করতে হবে আসলে, ওকে। আমি ডাস্টিং করবো যখন তোমাদের দেখাবো, আপাতত এইখানেই শেষ করছি, বাই বাই সবাইকে আমার চ্যানেলে আসার জন্য, সবাইকে স্বাগত।